ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন বাক স্বাধীনতার নামে আবারও মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবমাননার পক্ষে কথা বললেন। তিনি বলেছেন, বিদেশে সংকট তৈরি হচ্ছে, এ কারণে ফ্রান্স বাক স্বাধীনতা নীতিতে পরিবর্তন আনবে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবমাননার কারণে মুসলিম বিশ্বে ব্যাপক প্রতিবাদ ও বিক্ষোভের দিকে ইঙ্গিত করে তিনি একথা বলেন। স্কুলের ক্লাসে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যঙ্গাত্মক কার্টুন প্রদর্শনের পর এক শিক্ষক নিহত হওয়ার প্রতিক্রিয়ায় ম্যাক্রন বলেছিলেন, ফ্রান্সে ইসলাম অবমাননার ঘটনা থামবে না। এরপর গোটা মুসলিম বিশ্বে ইমানুয়েল ম্যাক্রনের বিরুদ্ধে বিক্ষোভ ছড়িয়ে পড়ে এবং এখনও বিভিন্ন দেশে বিক্ষোভ হচ্ছে। এর মধ্যেই ম্যাক্রন তার আগের বক্তব্য পুনর্ব্যক্ত করলেন। ফ্রান্সে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবমাননা করে এ পর্যন্ত কয়েকবার ব্যঙ্গাত্মক কার্টুন প্রকাশ করেছে শার্লি হেবদো ম্যাগাজিন, আর এটাকেই বাক স্বাধীনতা বলে দাবি করছে। অবশ্য হলোকাস্টের বিরুদ্ধে কথা বলে যখন সেটা আর বাক স্বাধীনতা থাকে না, আইনি পদক্ষেপ নেওয়া হয়। তবে বিশ্বের মুসলমানেরা স্পষ্টভাবে জানিয়েছে, বিশ্বের পবিত্রতম ব্যক্তি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবমাননা করা সহ্য হবে না। অন্যদিকে ভারতের গোপন বাহিনী এসএসএফ কয়েক দশক ধরে পাহাড়ি উচ্চতায় যুদ্ধ করার জন্য ভারত তিব্বতী শরণার্থীদের গোপন এক ইউনিটে নিয়োগ করছে। সম্প্রতি বাহিনীর এরকম একজন সৈন্যের মৃত্যুর পর এই ইউনিট নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। মৃত সেই সৈনিক নেইমা তিনজেনের পরিবার ঘরের এক কোণে তার ফটোর চারপাশ দিয়ে তেলের বাতি জ্বালিয়ে রেখেছিল, যার উষ্ণ আলোয় আলোকিত তার ছবি। পাশের ঘরে পরিবারের সদস্য, আত্মীয় স্বজন এবং বৌদ্ধ ভিক্ষুরা প্রার্থনা মন্ত্র উচ্চারণ করছিলেন। কয়েকদিন আগেই ভারতের উত্তর সীমান্তে লাদাখের প্যাংগং সোলোকের কাছে একটি ভূমি মাইন বিস্ফোরণে 51 বছর বয়সী এই সৈনিক মারা যান। এই এলাকায় সাম্প্রতিক কয়েক মাসে ভারতীয় ও চীনা সৈন্যের মধ্যে মুখোমুখি সংঘাত হয়েছে। ভারতীয় সেনাবাহিনীর সূত্রগুলো বলছে যে 1962 সালে ভারত ও চীনের মধ্যে যখন যুদ্ধ হয়েছিল, সে সময়কার একটি পুরনো মাইন বিস্ফোরিত হয়ে এই ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনজিনের পরিবারের সদস্যরা জানান, তিনজিন ভারতীয় সেনাবাহিনীর বিশেষ একটি গোপন ইউনিট স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্স এসএসএফ এর সদস্য ছিলেন। এই সীমান্ত বাহিনী গঠিত হয়েছে মূলত তিব্বতী শরণার্থীদের নিয়ে এবং খবরে যা জানা যায় এই বাহিনীর সদস্য সংখ্যা প্রায় 3,500। গোপন বাহিনী এসএসএফ, এই এসএসএফ সম্পর্কে খুব বেশি জানা যায় না। ভারতীয় কর্মকর্তারা কখনোই এই বাহিনীর অস্তিত্বের কথা স্বীকার করেননি, কিন্তু এটা এমনই একটি গোপন বিষয় যার কথা অনেকেই ভালোমতো জানেন, বিশেষ করে সামরিক ও পররাষ্ট্রনীতি বিষয় বিশেষজ্ঞরা এবং যেসব সাংবাদিক ওই এলাকার খবরাখবর দেন তারা এই গোপন বাহিনী সম্পর্কে জানেন। অথচ ভারত ও চীনের মধ্যে সংঘাত নিয়ে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই অগস্টের শেষে তিনজনের মৃত্যুর পর ভারতীয় সামরিক বাহিনীতে তিব্বতীদের জড়িত থাকার বিষয়টি এই প্রথম প্রকাশে স্বীকার করা হয়েছে। বিজেপির ঊর্ধ্বতন নেতা রাম মাধব এই শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দেন এবং তিনজনের কফিনের ওপর পুষ্পস্তবক অর্পণ করেন। ওই কফিন ভারত ও তিব্বতের পতাকা দিয়ে ঢাকা ছিল এবং সেনাবাহিনীর ট্রাকে করে কফিনটি তার বাসায় নিয়ে যাওয়া হয়। মাধব টুইট করে তেনজিনকে এসএসএফ এর সদস্য হিসেবে বর্ণনা করেছিলেন এবং তার বার্তায় বলেছিলেন, লাদাখে ভারতীয় সীমান্ত প্রতিরক্ষায় জীবন দিলেন একজন তিব্বতি। তবে পরে তিনি এই টুইটটি মুছে দেন। মুছে দেয়া টুইটে তিনি ওই সীমান্ত এলাকাকে ভারত চীন সীমান্ত এলাকা না বলে ভারত তিব্বত সীমান্ত বলে উল্লেখ করেছিলেন। সরকার এবং সেনাবাহিনী আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি না দিলেও ওই শেষকৃত্য অনুষ্ঠানের খবর ভারতের জাতীয় সংবাদ মাধ্যমে ব্যাপকভাবে প্রকাশ করা হয়েছে। অনেক সংবাদ মাধ্যম একে উল্লেখ করেছে চীনের উদ্দেশ্যে কঠোর ইঙ্গিত এবং জোরালো বার্তা হিসেবে। এতদিন পর্যন্ত এর কথা গোপন ছিল, কিন্তু এখন যে এটা স্বীকার করা হলো তাতে আমি খুবই খুশি, বলেন নামদাখ তেনজিন। আমরা 1971 সালেও যুদ্ধ করেছি, তখনও আমাদের কথা গোপন রাখা হয়েছিল। এরপর 1991 সালে কার্গিলে আমরা পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করেছি, সে কথাও গোপন রাখা হয়। কিন্তু এখন এই প্রথমবারের মতো বিষয়টা স্বীকার করা হলো, আমি এতে খুবই খুশি হয়েছি। বিশেষজ্ঞরা বলছেন, 1962 সালে ভারত ও চীনের মধ্যে যুদ্ধের পরই এই এসএসএফ বাহিনী গড়ে তোলা হয়। উদ্দেশ্য ছিল যেসব তিব্বতী ভারতে পালিয়ে গিয়েছিল, যাদের উঁচু পাহাড়ে গেরিলা যুদ্ধের অভিজ্ঞতা ছিল বা যারা চুশি গানদ্রুক নামে তিব্বতের গেরিলা বাহিনীর সদস্য, তাদের ভারতীয় বাহিনীতে নিয়োগ করা। এই বাহিনী 1960 এর দশকের গোড়ার দিক পর্যন্ত চীনের বিরুদ্ধে গেরিলা যুদ্ধ চালিয়েছে। 1959 সালে চীন বিরোধী এক ব্যর্থ অভ্যুত্থানের পর 14তম দালাই লামা তিব্বত থেকে ভারতে পালিয়ে যান এবং ভারতে একটি নির্বাসিত সরকার গড়ে তোলেন। তিনি এখনও ভারতেই বসবাস করেন। হাজার হাজার তিব্বতি তাকে অনুসরণ করে তিব্বত থেকে ভারতে পালিয়ে যান এবং ভারতে শরণার্থী হিসেবে আশ্রয় নেন। এসএসএফ ও আমেরিকা,
দালাই লামা ও তার সাথে ভারতে পালিয়ে যাওয়া তিব্বতী শরণার্থীদের প্রতি ভারতের সমর্থন দ্রুতই ভারত ও চীনের মধ্যে দ্বন্দ্বের জন্ম দেয়। 1962 সালে চীন ও ভারত যুদ্ধে ভারতের শোচনীয় পরাজয় উত্তেজনা আরও বাড়িয়ে তোলে। ভারতীয় গোয়েন্দা সংস্থা তৎকালীন প্রধান বি এন মল্লিক সিআই এর সহায়তায় এই এসএফএফ বাহিনী গড়ে তোলেন বলে খবরে জানা যায়। কোনো কোনো সূত্র বলে এটা পুরোই ভারতীয় উদ্যোগ ছিল, কিন্তু এর পেছনে আমেরিকার পূর্ণ অনুমোদন ছিল। অন্যরা বলে থাকেন প্রায় 12,000 তিব্বতীকে আমেরিকার বিশেষ বাহিনী প্রশিক্ষণ দিয়েছিল এবং এই বাহিনী গঠনের আংশিক তহবিল যুগিয়েছিল আমেরিকা। সেখানে সিআই এর একজন ছিলেন যিনি ভাঙা ভাঙা হিন্দি বলতেন, 4 জন হিন্দি জানত, তাদের ট্রেনিং দিয়েছিলেন, বললেন জাম্পা নামে একজন তিব্বতী শরণার্থী। প্রথম দিকে এই বাহিনীতে শুধু তিব্বতীদেরই নিয়োগ করা হয়েছিল, পরে তিব্বতী নয় এমন লোকও বাহিনীতে নেওয়া হয়। বিশেষজ্ঞরা বলছেন বরাবরই এই ইউনিট সরাসরি কেন্দ্রীয় ক্যাবিনেটের অধীন ছিল এবং সবসময় বাহিনীর প্রধান ছিল একজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা। চীন থেকে গোয়েন্দা তথ্য সংগ্রহ। বাহিনীর মূল উদ্দেশ্য ছিল চীনের সাথে চোরাগোপ্তা লড়াই করা এবং চীন থেকে গোয়েন্দা তথ্য সংগ্রহ করছেন রিনচেন। চীন এসএসএফ এর অস্তিত্ব অস্বীকার করে। ভারতীয় সশস্ত্র বাহিনীতে নির্বাসিত তিব্বতীরা আছে এমন তথ্য আমাদের জানা নেই, ভারতীয়দের এই প্রশ্ন করতে পারেন, সম্প্রতি এক সংবাদ সম্মেলনে একথা বলেছেন চীনা মুখপাত্র হুয়া চুনোয়িং। তিব্বতের অবস্থান খুবই পরিষ্কার, তিব্বতের স্বাধীনতার জন্য কোনো বাহিনীকে বিচ্ছিন্নতাকামী কার্যকলাপ চালাতে কোনো রকম সুবিধা করে দেবার কোনো প্রচেষ্টা কোনো দেশ নিলে আমরা দৃঢ়তার সাথে তার বিরোধিতা করব, বললেন ওই মুখপাত্র। চীন এখনও তিব্বতকে চীনের অধীনে একটি স্বায়ত্তশাসিত এলাকা বলে বিবেচনা করে। জুন মাসে চীন ও ভারতের মধ্যে সীমান্ত সংঘাতে 20 জন ভারতীয় সেনা নিহত হবার পর থেকে ভারতের সাথে চীনের সম্পর্কের অবনতি হয়েছে। ভারত বলেছে ওই সংঘাতে চীনা সৈন্যও মারা গেছে, কিন্তু চীন এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। দুই দেশের মধ্যে স্পষ্টভাবে চিহ্নিত সীমানা না থাকার কারণে দুই দেশের দীর্ঘ সীমান্ত সংঘাত থেকেই মাথা চাড়া দিয়ে ওঠে। নেইমি তিনজনের মৃত্যুর পর সামরিক মর্যাদায় তার শেষকৃত্য আয়োজন করে এসএসএফ বাহিনীর অস্তিত্বকে যে প্রচ্ছন্নভাবে স্বীকৃতি দিয়েছে তার প্রভাব কী হবে এবং চীনের সাথে ভারতের দীর্ঘদিনের বৈরী সম্পর্কের ওপরই বা তার কী প্রভাব পড়বে সেটা স্পষ্ট নয়। তবে ভারতে যে 90,000 তিব্বতী বসবাস করেন তার মধ্যে এই ঘটনার উদ্বেগ বেড়েছে। তেনজিনের পরিবার সদস্যরা এই স্বীকৃতি পাওয়ার খুশি হলেও যেসব তিব্বতী একদিন স্বদেশ ভূমিতে ফিরে যেতে চান তারা এই স্বীকৃতির দীর্ঘমেয়াদী প্রভাব কী হয় তা নিয়ে কিছুটা অস্বস্তির মধ্যে রয়েছে। ডিয়ার ভিউয়ার্স, আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদেরকেও সাবস্ক্রাইব করতে উৎসাহী করুন। নতুন নতুন নিউজ জানার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।